হ্যালো ভিউয়ার্স, রিঙ্কুস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি কাঁচা গোল্লার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি নিয়েছি 150 গ্রাম ছানা, নিয়েছি কিছুটা মিল্ক পাউডার, নিয়েছি কিছুটা চিনি, আর নিয়েছি কিছুটা এলাচের গুঁড়ো। ছানাটা আমি একটা বড় প্লেটে নিয়ে নিচ্ছি, চিনি অ্যাড করে নিচ্ছি, এটা কম চিনি দিয়ে বানাবো। আমি চিনিটা প্রথমে ছানাটার সাথে মিক্স করে নিচ্ছি। কিছুটা মিল্ক পাউডার ছানাটার সাথে অ্যাড করে নিচ্ছি, এলাচের গুঁড়োটা অ্যাড করে নিলাম। এরপর আমি ছানাটা ভালোভাবে মিক্স করে নেব। আমি সমস্ত উপকরণগুলো একসাথে মিক্স করে নিয়েছি, এরপর এটা একটু গরম করে নেব। গ্যাসটা অন করে নিলাম, কড়াইয়ের মধ্যে মিক্সারটা আমি দিয়ে দিলাম। গ্যাসটা মিডিয়াম করে রাখছি, এটা খুব বেশিক্ষণ গ্যাসে রাখা চলবে না। এটা আমার তৈরি হয়ে গেছে, আমি এরপর গ্যাসটা অফ করে দিচ্ছি। একটুখানি ঠান্ডা করে নেব। এই মিশ্রণটা আমি একটা প্লেটে বের করে নিচ্ছি। মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে, আমি এরপর হাতে অল্প একটুখানি ঘি লাগিয়ে গোল্লাগুলো বানিয়ে নিচ্ছি। আমি এইভাবে সমস্ত গোল্লাগুলো বানিয়ে নেব। আমি সমস্ত গোল্লাগুলো বানিয়ে নিয়েছি। আমার কাঁচা গোল্লার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে করে আমার আপলোডেড ভিডিও সবার আগে আপনি দেখতে পান।